আচ্ছা এর মধ্যে আমরা যে কোনো একটাকে রাখবো, বাকিগুলোকে কমেন্ট করে রাখবো, বা একটা করে রাখার দরকার নেই, কমেন্ট করে রাখবেন সবগুলোকে। এগুলোকে বাদ দিয়ে দেন, সমস্যা নেই। এখন এখানে কি করতে হবে, আমাদের আনতে হচ্ছে রেজিস্টার, রেজিস্টার কি ডাইনামিক সাইডবার, এখানে যেটা বানাইছেন সেটাকে নিয়ে এসে কপি করে এখানে বসিয়ে দেন। এখানে কোনো কিছু অ্যাড করা হয় নাই, যদি অ্যাড করতে চান সব এখানে ক্যালেন্ডার অ্যাড করবেন, তাই তো? ক্যালেন্ডার ডিজাইন নাও হতে পারে, ডিজাইন পায় নাই কারণ ক্যালেন্ডারে ঠিকঠাক মতো ডিজাইন করা নাই। আপনি চাচ্ছেন কাস্টম কোনো কিছু অ্যাড করতে, সাপোজ এটা এখানে যেরকম দেওয়া আছে, এখান থেকে কি পাচ্ছে, একটা ইমেজ পাচ্ছে, ইমেজ না এখানে ধরে আপনি কপি করলেন, কপি করে এখানে এটা বসায় দিলেন, এখানে বসে দিলেন SIXTA6, টোটাল লাইভ আছে। কারণ কি করে নাই, আমাদের এখানে বলে দেওয়া নাই যে বিফোর উইজেটের মধ্যে কি হবে, এখানে বলে দেন বিফোর উইজেট, ঠিক আছে? বিফোর ইউজারের মধ্যে কি থাকবে, থাকবে হচ্ছে ফুটারের মধ্যে, দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে সেগুলো কোথায় থাকবে, বিফোর ইউজারের মধ্যে। এখন আফটার ইউজারের মধ্যে কি থাকবে, এখন এখানে দেখেন এই ক্লাসে, এই ক্লাসে বাদ দিলে কি ইফেক্ট পড়বে কি পড়বে না, 100% পড়বে, পড়বে 100% পড়বে, ঠিক আছে? এখন যদি আমি যদি বলে দিতাম আগেরবার শুধু এইচ3 দিলে কাজ করবে, তখন কি হতো, সেই লজিক অনুযায়ী কিন্তু ক্লাসে দেওয়া লাগে না, দেওয়া লাগে? এখন আপনি জানেন কিভাবে যে এই ক্লাসটা কোন রিজাইন করে নাই, আপনি জানবেন আগে থেকে? আপনি জানতে পারেন, সাপোজ আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকতে পারে, বাট সবাই তো জানবে না, তাই না? জানবে সবাই, শেষ করে নাই, শুরু করে রাখছি, ঠিক আছে? এবার এখন কালারটা ঠিক নাই, কারণ কালারের জন্য এখানে কি করা আছে দেখেন, এখানে আমার টোটাল কন্টেন্টটাই কালার করে দেওয়া আছে এভাবে। এখানে ফুটারের মধ্যে যত পি আছে সবগুলো কালার এরকম পাচ্ছে, এখানে কি এরকম পাচ্ছে না? ফুটারের মধ্যে ক্লাস ট্যাগ অটোমেটিকলি অন্য কিছু পাচ্ছে, এখান থেকে একটা কাজ করে ইম্পর্টেন্ট করে দেন, এগুলো পাচ্ছে বাট এগুলো পাচ্ছে না, এগুলো কি পিন মধ্যে আছে, এগুলো পিন মধ্যে পাচ্ছে না, নর্মাল ভাবে পাচ্ছে।
ফুটার ফুটারটাকে ফুটার যা কিছু আছে এবং এটা এন্ড ফুটারের মধ্যে যত কি আছে পি আছে সবগুলোর কালার হবে হচ্ছে কি ঠিক আছে দিয়ে রাখলাম আমরা আর কি করবো টাইটেল এখানে টাইটেল দেওয়া আছে কিছু কোনটাতে কি টাইটেল দেওয়া আছে সেকশন সরি টাইটেল ডিফল্ট ভাবে পাচ্ছে এটা এখানে এসি পাচ্ছে এক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে টেক্সট টাইটেলের কালারটা হবে সাদা কালার সাদা তো হবে না কালার এখানে দেওয়া আছে যেটা সেটাই পাবে আর কি এই কালারটা সবগুলা আচ্ছা একটা পার্ট পেলো তারপরে পার্ট হচ্ছে এই জিনিসগুলো তাই না আচ্ছা গেট ইন টাচ আপনি এটা অ্যাড করবেন তাহলে কি কি করতে হবে আমাদের যেতে হবে হচ্ছে এগুলোর জন্য আমরা একটা কাজ করতে পারি আমরা টেক্সট উইজিট ইউজ করতে পারি গেট ইন টাচ এখানে কেমন ইউজ করছে কপি করে এর মধ্যে বসা দেন ওকে উইদাউট গেট ইন টাচ ছাড়া এটা ছাড়া বসায় দিলাম বসায় দিয়ে একটু সেভ দেন সেন্টার একটু দেখেন আসলে পাই কিনা কি পাচ্ছে মানে এখানে এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে এইগুলোর ক্ষেত্রে দেওয়া আছে আপনার টাইটেল গুলো কিভাবে করা আছে এই ক্লাসে দেওয়া আছে আমরা কাজ করব বিফোর উইজেট এর মধ্যে এতটুকু ইউজ করব বিফোর টাইটেলের মধ্যে সরি বিফোর টাইটেল এখানে লেখেন আফটার টাইটেল কি ঠিক আছে এখন এখানে প্রথমটা দেখি নাই প্রথমটা দেখি আসলে টাইটেল নেই হচ্ছে একটা ইমেজ দেওয়া ছিল ঠিক আছে এটা আপনি টাইটেল নাও দিতে পারেন ফার্স্টটাতে বাদ দিয়ে দেন এখানে একটা ইমেজ দিয়ে দেবেন আর কি তারপরে পাঠাবে হচ্ছে আপনার রিসেন্ট পোস্ট ওকে রিসেন্ট পোস্ট ডিসপ্লে ডেট অটোমেটিকলি একটা সিস্টেম দেওয়া আছে ওটা শো করতেছে অথবা আপনি ডিসপ্লে ডেট বাদ দিতে পারেন ডাট বাদ দিলে এখানে এরকম ভাবে শো করবে এখানে কিরকম ভাবে শো করছে এরকম ভাবে শো করছে এটা কাস্টমারটা ডিজাইন করা আছে আপনি ইচ্ছা করলে এভাবে শো করতে পারবেন সেক্ষেত্রে নর্মালি এখন পারবেন না যখন উইজেট ডেভেলপমেন্ট শিখবেন তখন করতে পারবেন এখন করতে পারবেন না আচ্ছা তারপরের পার্টটা হচ্ছে কি পরের পার্টটা একটা ফ্লিকার কথা বুঝছেন ফ্লিকার হচ্ছে একটা কি সোশ্যাল মিডিয়া আর কি সেখানে ইমেজ ইমেজ আপলোড করা যায় আপনার অ্যাকাউন্ট আছে
¿A ti te devuelven? Tal a mí. কাজ করি আমি একটা ওটার জন্য আমরা প্লাগ ইন আছে বিভিন্ন রকমের প্লাগ ইন অ্যাড করি একটা ফ্লিকার খুব কম এখানে একটা আছে তারপর কোনো ইয়ে দেওয়া নাই কোনো রিভিউ টিভিউ নাই বুঝি নাই ভিজুয়াল কম্পোজার তো এখানে ইউজ করতে পারবেন এখানে ইউজ করতে পারবেন এখানে টাইটেল দিলেন ধরেন কি টাইটেল কি দেওয়া যায় ঠিক আছে ফ্লিকার এখানে তারপর ফ্লিকার আর এখানে দেখবো হচ্ছে আইডিটা আইডি কেমন নিতে হয় এখানে আইডি নাম্বার লিখলে অটোমেটিক্যালি চলে আসে দেখি আমার আমার 1390677 56 56 @n05 এটাই হচ্ছে আইডি বুঝতে পারছেন এটাই আইডি এখানে গিয়ে ক্লিক করেন ক্লিক করলে আইডিটা দিয়ে দেবে যে এটা হচ্ছে আইডি এই আইডি কোথায় বসা দেবেন এখানে বসা দেবেন আচ্ছা নাম্বার কয়টা কয়টা পোস্ট কয়টা ফটো শো করবে সাপোজ ধরেন দিলাম 6টা বা 9টা দিলাম এখানে কিরকম টাইপের শো করবে গ্রুপ গ্রুপ নাকি ইউজার ইউজারের লেটেস্ট নাকি র্যান্ডম লেটেস্টটা সাইজ কিরকম হবে র্যান্ডম স্কোয়ার নাকি থাম্বনেল সাপোজ স্কোয়ার আপডেট দেন আপডেট দিলে এখানে আপনার ফটো শো করতেও পারে আর কি এখন এগুলো কি করা যাবে এগুলো থেকে ডিজাইন করা যাবে নাকি ডিজাইন করা যাবে না এগুলোকে ধরেন কি ক্লাসটাকে ধরেন গ্রুপ আমার গ্রুপের কোনো ফটো আছে এটাকে ডিজাইন তো করাই যাবে নাকি এখানে উইথ দিয়ে দেন উইথ সাপোজ 33% আর কি করবেন ফ্লোট লেফট ঠিক আছে এত সহজে হয়ে গেল আসে হ্যাঁ ক্লিক করলে সিঙ্গেল সিঙ্গেল ইমেজে চলে যাবে অবস্থা কথা বুঝছেন তো নাকি পারা যাবে হ্যাঁ
নিচে নিচে এটা তো ডিজাইনের পার্ট, আপনার ডিজাইনে অলরেডি উস্তাদ আছেন। আচ্ছা এর নিচে মনে একটু স্পেস আছে মনে হয় যে ওই ইউজ করতে হবে আপনার, এটা ডিপ ডিপ মনে ইউজ করতে হবে টাইটেলের পরে, আফটার টাইটেল তাই না, এরপরে এটা দিয়ে দেন পাঁচশো উপরে। এখানে বেশি দিয়ে ফেলছি, এখানে কত দেওয়া যায় সাপোজ 20, ওরা ওরা কত ইউজ করছে, 30 ইউজ করছে, তাই ইউজ করার কথা না, 30 ইউজ করছে, হ্যাঁ এই জন্য অনেক বেশি পাচ্ছে। আচ্ছা যাই হোক, কি বুঝছি তো নাকি, তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমি একটা জিনিস দেখাই দিই, আপনাদের লাইভ সার্ভার আছে কারোর এখানে, লাইভ সার্ভার আপনার আছে? আচ্ছা আপনার তো আছে, এক্স মনে আছে, এক্সএস খেয়াল আছে। আচ্ছা এখন